শীতের আমেজ গায়ে মেখে সারা বছরের সকল ক্লান্তিকে ঝেড়ে বাঙালি এখন উৎসবমুখী। বছরের শেষ দিনের আনন্দ চিটে পুটে নিতে রাস্তায় নেমে পড়েছে 8 থেকে 80 সকলেই। সেই আনন্দে গা ভাসিয়েই কলেজ স্কোয়ারে চলছে হরেক কিসিমের গাছ মাছ ফুল ও পক্ষীর প্রদর্শনী। শুধু প্রদর্শনী করেই ক্ষান্ত থাকেননি অনুষ্ঠানের উদ্যোক্তারা। রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জন সচেতনতা ছড়িয়ে দিতে চেয়েছেন অন্যতম উদ্যোক্তা পিঙ্করি দত্ত। তিনি জানান, পশ্চিমবঙ্গ বিজেপি পক্ষী প্রেমী সংস্থা আয়োজিত আজকে তৃতীয় দিন, যার মেন আকর্ষণ মূল আকর্ষণ রক্তদান শিবির। এরকম একটা অনুষ্ঠানে রক্তদান শিবির এটা একটা কিন্তু নতুনত্ব ব্যাপার। সারা পশ্চিমবঙ্গে বর্তমানে রক্তদান শিবির চলছে বিভিন্ন জায়গায়, কারণ এটা একটা সঠিক সময়। তাই রক্তদান শিবিরের আয়োজন শনিবার রবিবার বিভিন্ন জায়গায় প্রচুর হচ্ছে। আজকে কিন্তু একটা অন্যদিন, সোমবার, কাজের দিন, তবুও কিন্তু আমাদের সংস্থা যে আয়োজন করেছে রক্তদানে, লোক কম হলেও কাজটা ভালো। তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা মাইকের মাধ্যমে শুনছেন, যতগুলো অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আহ্বান রাখবো যে রক্তদান চলছে মহাবোধি সোসাইটিতে, আপনারা অবশ্যই এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনার মূল্যবান রক্ত দিন। আমরা আগে স্লোগান দিতাম, সময় তুমি হারে মানুষের রক্তদানের কাছে, 5 মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে। এখন কিন্তু স্লোগানটা উল্টো হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এখন আমরা বলছি, সময় তুমি হারে মানুষের রক্তদানের কাছে, 5 মিনিট করলে খরচ 4টি জীবন বাঁচে। তাই আজকে যারা রক্ত দিচ্ছেন বা দিয়েছেন বা দেবেন, তারা অবশ্যই মাথায় রাখবে যে আপনার মূল্যবান রক্তে 4টি জীবনকে বাঁচানো যাবে, 4টি অসুস্থ রোগীকে বাঁচানো যাবে। দীর্ঘ 37 বছর রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে আমরা এই রক্তদান শিবির থেকে শুরু করে, স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে, মানুষের জীবনে যেগুলো দরকার, সামাজিক কাজ যেগুলো দরকার, যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের জন্য যা যা দরকার, এই সংস্থা এবং আমরা যেসব সংস্থা বিলম্ব করি, তারা প্রত্যেকটি সংস্থা কিন্তু এই কাজগুলো মানুষের জন্য করছে বিভিন্ন সময়ে সারা বছর ব্যাপী। তাই আজকে এই সংস্থা যে রক্তদানের আয়োজন করেছেন, অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা। আপনারা জানেন যে রক্তদান এমন একটি দান যার কিন্তু কোনো বিকল্প নেই। গ্রীষ্মকালীন বাংলায় রক্তের চাহিদা থাকে প্রবল, সেই চাহিদা মেটাতে এই উদ্যোগ দেখে স্বভাবতেই খুশি সকল রক্তদাতা। অনেকে প্রদর্শনী থেকেও চলে যায় রক্তদানের মতো সমাজসেবায় নিজেদের নিযুক্ত করতে। মনোরঞ্জনের সাথে সমাজ চেতনায় এমন নজির উদ্যোক্তারা ভবিষ্যতেও রাখবেন বলে জানা যায়। সমীর পালের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।